প্রতিটো বিধানসভা অথবা লোকসভা নির্বাচনত আমচুয়ে সদায় এক সক্রিয় ভূমিকা পালন করে আসে। বিশেষক আমচুয়ে কেতবোৰ সমষ্টিত তেওঁলোকে এক প্রকার নির্ণায়ক ভূমিকা পালন করে বলে কলেও বঢ়াই কোৱা নহব। এইবার বিধানসভা নির্বাচনত আমচুৰ ভূমিকা কি হব, আমচুয়ে কেনে ধরনের প্রার্থীক প্রাধান্য দিব, সেই সন্দর্ভত কিছু কথা পাতিম। আর কথা পাতিব কারণে এই মুহূর্তত মূল উপস্থিত আছে আমচুৰ সভাপতি রেজাউল করিম সরকার। তেখেতক মই তেখেতৰ ওচৰলৈ যোৱাৰ কাৰণে চেষ্টা কৰিম আৰু কথা পাতিব কাৰণে চেষ্টা কৰিম। মই আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ। মই কৈছোঁ প্ৰতিটো নিৰ্বাচনত লোকসভা হওক বা বিধানসভা হওক আমচুৰ এটা ভূমিকা থাকে। এইবাৰৰ বিধানসভা নিৰ্বাচনত আমচুৰ ভূমিকা কি হ'ব? নিশ্চিতভাৱে প্ৰতিটো নিৰ্বাচনত সদস্য সংখ্যালঘু ছাত্ৰ ইউনিয়ন যদিও ৰাজনৈতিক ছাত্ৰ সংগঠন, কিন্তু আমি ভাল উপযুক্ত বিশেষকৈ অসমৰ হৈ কাম কৰা আৰু আমি যিটো জনগোষ্ঠীত পৰা বিলং কৰোঁ সেই জনগোষ্ঠীটোৰ উন্নয়নৰ ক্ষেত্ৰত কাম কৰিব পৰা বিধায়ক বা এমপি নিৰ্বাচন কৰাৰ ক্ষেত্ৰত আমি এটা গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন কৰোঁ। যিহেতু আমি ৰাইজৰ মাজত ৰাইজৰ হৈ কাম কৰোঁ, সমাজৰ হৈ কাম কৰোঁ, এইবাৰৰ বিধানসভা নিৰ্বাচনত তাৰ ব্যতিক্ৰম নহয়। আমাৰ মূল কথা হৈছে, প্ৰথম কথা হৈছে অসমৰ পৰা সাম্প্ৰদায়িকতাবাদ আমি উৎখাত কৰিব লাগিব। অসমত বিজেপি আৰু বিজেপিৰ মিত্ৰজোঁটে যিধৰণে সাম্প্ৰদায়িক কতাবাদ সৃষ্টি কৰিছে বা যিধৰণে হিন্দু মুছলমান কৰি অসমৰ আকাশ পথাক কুলকিত কৰিছে, অসমৰ সকলো ধৰণৰ উন্নয়ন স্থবিৰ কৰি দিছে, অসমখনক আগুৱাই লৈ যোৱাৰ যি পৰিকল্পনা হাতত লৈ তেওঁলোকে সবকা সাথ সবকা বিকাশ কৰিব কথা কৈ পেলাই তেওঁলোকে অসমখনক আগুৱাই লৈ যাম বুলি কৈছে, সকলো ক্ষেত্ৰত ব্যৰ্থ হৈছে। কেৱল মাত্ৰ কেৱল হিন্দু মুছলমান কৰি বা মুছলমানসকলক গালি পাৰি তেওঁলোকে এটা সাম্প্ৰদায়িক ৰহণহানি অসমখন ধ্বংস কৰাৰ এটা পৰিকল্পনা ৰচনা কৰিছে। গতিকে আমি এইবাৰ নিৰ্বাচনত প্ৰথম কথা হৈছে যে সাম্প্ৰদায়িক শক্তিক আমি যিকোনো মূল্যৰ বিনিময়ত প্ৰতিহত কৰিব লাগে। তাৰ কাৰণে আমি অসমবাসী ৰাইজক আমি আহ্বান জনাইছোঁ, অসমৰ যিসকল ধৰ্মনিৰপেক্ষ ৰাইজ আছে তেওঁলোকক আমি আহ্বান জনাইছোঁ, আৰু বিশেষকৈ আমি সংখ্যালঘু সমাজক আমি আহ্বান জনাইছোঁ যে কোনো পদ্ধতিতে যাতে এই সাম্প্ৰদায়িক শক্তিয়ে পুনৰ শাসনৰ গাদী ল'ব নোৱাৰে, তাৰ কাৰণে অন্ততঃ এইবাৰ বিবেকেৰে, আবেগেৰে নহয়, বিবেকেৰে বিবেক বিবেচনা কৰি অসমখন ৰক্ষা কৰাৰ কাৰণে, অসমখনত মানৱতা সৃষ্টি কৰিবৰ কাৰণে, হিন্দু মুছলমান নহয়, মানুহ হিচাপে এক অসমীয়া জাতি হিচাপে যাতে আমি থাকিব পাৰোঁ, তাৰ কাৰণে এই ধৰণৰ সাম্প্ৰদায়িক দলবিলাকক উৎখাত কৰিবৰ কাৰণে আমি অসমবাসী ৰাইজক আৰু বিশেষকৈ আমাৰ সংখ্যালঘু সমাজক আমি আহ্বান জনাইছোঁ। আপোনালোকে কৈছে যে বিজেপি বিৰোধী স্থিতি গ্ৰহণ কৰিছে আপোনালোকে সংখ্যালঘু সংগঠন হিচাপে, যে বিজেপি সাম্প্রদায়িক বুলি কৈছে, কিন্তু দেখা গৈছে যে সংখ্যালঘু বহু সমষ্টি আছে যিসমূহ সমষ্টিত এতিয়া বিজেপিয়ে প্রার্থিত্ব প্রদান কৰিছে। আৰু বিজেপিৰ সভাপতি ৰঞ্জিত দাসেও কৈছে যে সংখ্যালঘু লোকসকলৰ এবাৰ তেওঁলোকে যথেষ্ট পৰিমাণৰ ভোট লাভ কৰিব। চাওক, ৰাজনৈতিক দলবিলাকে বিভিন্ন ক্ষেত্ৰত তেওঁলোকে প্রার্থিত্ব প্রদান কৰিব, এইটো তাত তেওঁলোকৰ এটা অধিকাৰ, এইটো গণতান্ত্ৰিক প্ৰক্ৰিয়া হয়। কিন্তু আমি আচৰিত হৈছোঁ যিসকল দলে আজি এটা জনগোষ্ঠীক টাৰ্গেট কৰি গালি পাৰে, যিসকলে বৰপেটাত গ'লে পাকিস্তান পাকিস্তান লাগে বুলি কয়, নিজেও বৰপেটা জিলাত বসবাস কৰে, কিছুমানে মিয়াৰ ভোট নালাগে বুলি কয়, কিছুমানে আকৌ মানে সংখ্যালঘু সমাজৰ বা বিশেষকৈ ভাৰতবৰ্ষৰ বা আমাৰ এই মাতৃসমাজক, মাকৰ গৰ্ভটোক সন্তান বনোৱা মেচিন বুলি কয়, এইসকল মানুহে আচলতে এইবাৰ যিসকল মানুহক উপলংঘা কৰে, যিসকল মানুহক তুচ্ছ তাচ্ছিল্য কৰি আছে, তেওঁলোকৰ ভোট ভিক্ষা কৰিব যোৱাটো মই আচৰিত পাইছোঁ। আৰু আচলতে মানুহৰ আচলতে লাজ নাই, আচলতে বিজেপি দলৰ লাজ নাই, তেওঁলোকে আচলতে এই ধৰণৰ মানুহ আমাৰ এই মানুহখিনিৰ ওচৰত ভোট ভিক্ষা খুজিব যাবই নালাগিছিলে। গতিকে আমি সিদ্ধান্ত লৈছোঁ যে এনেকুৱা ধৰণৰ বক্তব্য দিয়া, সাম্প্ৰদায়িক বক্তব্য দিয়া, সংবিধান বিৰোধী বক্তব্য দিয়া এই দলবিলাকক আমি উৎখাত কৰিব লাগিব, আৰু ধৰ্মনিৰপেক্ষ দল আমি অসমত আনি পেলাই আমি এখন সুস্থ পৰিৱেশ আমি গঢ়িব লাগিব। বহুতে কয় যে আমচু হৈছে কংগ্ৰেছৰ বি টীম, এইবাৰ আমচুৱে কংগ্ৰেছৰ বা মহাজোঁটৰ পক্ষত আছে নে নাই? চাওক, ইতিমধ্যে আমি আগৰ পৰাই কৈ আহিছোঁ যে আমি ব্যক্তি বিশেষে আমি সমৰ্থন আগবঢ়াই আহিছোঁ। এইবাৰ বিজেপিক প্ৰতিহত কৰিবৰ কাৰণে আৰু উপযুক্ত প্ৰাৰ্থী, কেৱল কংগ্ৰেছ বা মহাজোঁটে হয়তো বহু ঠাইত বহু ধৰণৰ দুৰ্বল প্ৰাৰ্থী দিছে, সেইবিলাক প্ৰাৰ্থী গ'লে হয়তো আমাৰ সংখ্যালঘু সমাজৰ উপকাৰ নহ'ব। তেনে ক্ষেত্ৰত আমি কৈছোঁ যে বিজেপিক প্ৰতিহত কৰিবৰ কাৰণে আমি যিকোনো সিদ্ধান্ত আমি এইবাৰ লৈ আছোঁ। গতিকে আমাৰ কথা হৈছে যে আমি উপযুক্ত প্ৰাৰ্থী বিধানসভাত যাব লাগিব, আৰু বিজেপিকো আমি কেনেকৈ প্ৰতিহত কৰিব তাৰো ৰণকৌশল আমি তৈয়াৰ কৰিব লাগিব। গতিকে তেনেকুৱা ৰণকৌশল তৈয়াৰ কৰিহে আমি আগবাঢ়ি আছোঁ। গতিকে আমি এইবাৰ নিৰ্বাচনত আমি অসমবাসী ৰাইজক আৰু বিশেষকৈ আমাৰ সংখ্যালঘু সমাজক আমি আহ্বান জনাইছোঁ যে বিজেপিক প্ৰতিহত কৰিবৰ কাৰণে নিজৰ নিজৰ সমষ্টিত কাক কেনেকৈ ভোট দিলে আমি এই বিজেপিক প্ৰতিহত কৰিব পাৰিম, তাৰ কাৰণে এটা নতুনকৈ ৰণকৌশল তৈয়াৰ কৰিবৰ কাৰণে আমি আহ্বান জনাইছোঁ। আৰু আমিও ৰণকৌশল তৈয়াৰ কৰি আছোঁ। কাইলৈ হয়তো আমি সংবাদমেল যোগে সমগ্ৰ প্ৰথম ফেজ আৰু দ্বিতীয় ফেজত আমি কেনেকৈ
কোন পদ্ধতিত গলে কেনেকুৱা রণকৌশলত গলে আমি বিজেপিক প্রতিহত করে এখন ধর্মনিরপেক্ষ সরকার গঠন করে পারিম আপনার সংবাদ মাধ্যমে জানাম। আর যেহেতু আপনাদের জানে মই এতিয়া এই মুহূর্তে আছো নাওবৈসা সমষ্টিত, আর আমি প্রথমতে আমার ব্যক্তি বিশেষে যেহেতু আমি সমর্থন করিম বলে কৈছো, আর প্রথমখন ব্যক্তি বিশেষ সমর্থন আমার আইজুর রহমানক আমি জানাইছিল যে আমার নাওবৈসা সমষ্টিত আইজুর রহমানক প্রার্থিত্ব পাইছে রাইজ দলৰ পৰা, তেখেতক আমি ব্যক্তি বিশেষ সমর্থন আনিছো, আমি তেওঁলোকক মুকলিভাবে তেওঁলোকক আমি সমর্থন করেছো, আর রাইজর ব্যাপক সঁহাৰি আমি দেখিছো যে রাইজে আমসুয়ে যে সিদ্ধান্ত লৈছে এই সিদ্ধান্তক অসমবাসী রাইজে বা আমার নাওবৈসাবাসী রাইজে বা সংখ্যালঘু সমাজে আদরণি জানাইছে, আর বিপুলভাবে আইজুর রহমানক জয়ী করবর কারণে নাওবৈসা সমষ্টিবাসী রাইজে কিন্তু উঠি পড়ি লাগিছে, যার কারণে দেখিছো যে আইজুর রহমান এইবার অন্তত একটা বলিষ্ঠ কণ্ঠ হয়ে বিধানসভার মাজত যাব বলে আমি আশা করব পারো। মই একটা বেলেগ প্রসঙ্গলে আইছো, বিজেপিয়ে তেওঁলোকে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে, কেইবাটাও তেওঁলোকে গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছে, ইয়ার ভিতর এটা হৈছে যে তেওঁলোকে লাভ জেখাত বিরোধী এখন আইন তেওঁলোকে আনিব, আর কৈছে যে লাভ জেখাদর ফলত অসমীয়া সমাজখন এক প্রকার অসমীয়া যুবতী বুয়ারী এক প্রকার নিরাপত্তা নোখোৱা হৈছে। এই বিজেপির যে লাভ জেখাদ বিরোধী যখন আইন বা তেওঁলোকে যে নির্বাচনী ইস্তাহারত প্রকাশ করেছে আপনাদের কেনেকে গ্রহণ করেছে? চক, এইবিলাক হৈছে, মই আগতে কৈছে যে বিজেপিয়ে এটা হিন্দু মুসলমানের টার্ম কার্ড খেলে, তেওঁলোকৰ হাতত কোনো ইস্যু নাই, ডেভেলপমেন্টের কোনো ইস্যু নাই, গতিকে তেওঁলোকে উন্নয়ন কৰিব পৰা নাই, 5 বছৰে সম্পূৰ্ণভাৱে বিফল হৈছে, কেৱল হিন্দু মুছলমান কৰিয়ে তেওঁলোকে চৰকাৰখন 5 বছৰ চলালে, গতিকে যিহেতু অসমবাসী ৰাইজে এইবাৰ তেওঁলোকৰ পৰা বিমুখ হৈছে, তেওঁলোকক খেদি পঠিয়াবৰ কাৰণে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে, তেওঁলোকে য'তেই গৈছে তেওঁলোকে ইতিমধ্যে বুজি পাইছে যে এইবাৰ বিজেপি চৰকাৰখন আহি থকা নাই, গতিকে তেনেক্ষেত্ৰত এই ধৰণৰ কথা বাৰ্তাবিলাক কৈ হয়তো হিন্দু মুছলমানৰ মাজত এটা ভোট ডিভিজন কৰিবৰ কাৰণে ইস্তাহাৰত এইবিলাক কথা বাৰ্তা আনে, গতিকে মোৰ কথা হৈছে কোনোবাই যদি অসমৰ মুছলমানেই হওক হিন্দুৱেই হওক কোনো অসমৰ নারী সমাজক যদি কোনোবাই অন্যায় করেছে, কোনো ধরনের তেওঁলোকের বিরুদ্ধে ক্ষতিকারক কাম করেছে, তার বিরুদ্ধে সরকার আছে, সরকারে কঠোরভাবে আইনগতভাবে ব্যবস্থা লোক, কিন্তু সরকারে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নলয় এনে উল্টা উল্টা কথাবর কই আসলে তেওঁলোকে একটা বিভাজনমুখী রাজনীতিহে করে আছে। মই এটা প্রসঙ্গলে আহিছো, আর এটা আপনাদের বিজেপি সাম্প্রদায়িক বলে কৈছে, মই সুধিছো আমসু সাম্প্রদায়িক হয় নে নহয়? আমি কেনেকে সাম্প্রদায়িক হলো? আমি সংখ্যালঘু সমাজের আর্থ সামাজিক রাজনৈতিক সমস্যাসমূহ আজিলেক সমাধান নহল, আমি প্রতিটি সরকারক জানাই আহি আছো, প্রতিবারে সরকারক জানাই আহিছো, এইবারেরও মুখ্যমন্ত্রীকে আমি বারে বারে কৈছিলো যে অসমৰ সংখ্যালঘু সমাজে চহর অঞ্চল হোক পাহাড় অঞ্চল হোক শিক্ষার ক্ষেত্রে পিছপড়া বা বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে পিছপড়া, কাম করব লাগে, কাম করা নাই, আগর সরকারবিলাকেও কাম করা নাই, আমি সরকারক দাবি উত্থাপন করে আহিছো, সংখ্যালঘু সমাজের লগতে অসমৰ সামগ্রিক প্রতিটি সমস্যার ক্ষেত্রে আজি শদিয়াৰ পৰা ধুবুৰীলৈকে যিকোনো সমস্যা হওক অসমৰ যেতিয়াই বিপদ হওক সদৌ অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়নৰ প্ৰতিজন কৰ্মকৰ্তাই কিন্তু জঁপিয়াই পৰে অসমখন ৰক্ষা কৰিবৰ কাৰণে, অসমৰ ভাষা সংস্কৃতিয়ে হওক অসমৰ অৰ্থনীতিয়ে হওক প্ৰতিটো ক্ষেত্ৰত আমসুয়ে আগভাগ লৈ আন্দোলন কৰি আছে, কা আন্দোলন কোনে কৰিছে, আমসুয়ে সমান্তৰালভাৱে যি বিভিন্ন সংগঠন কৰিছে আমসুয়ে কৰিছে, আমসুয়ে ইয়াত বিদেশী সংৰক্ষণৰ কথা কোনো পদ্ধতি মানি নলয়, 71 চনৰ 25 মাৰ্চৰ যিবিলাক পিছত আহিছে তেওঁলোকক ইয়াৰ পৰা খেদি পঠিয়াব লাগে, আইনগতভাৱে পঠিয়াই দিয়ক, তাত আমসুয়ে সম্পূৰ্ণ সমৰ্থন কৰিব, গতিকে আমসুয়ে প্ৰতিটো ক্ষেত্ৰত অসমৰ স্বাৰ্থত প্ৰতিটো ক্ষেত্ৰত কাম কৰি আছে, তেনে ক্ষেত্ৰত আমসুক যদি কোনোবাই সাম্প্ৰদায়িক বুলি কয় মই ভাবোঁ যিসকলে কয় তেওঁলোকেই সাম্প্ৰদায়িক আৰু তেওঁলোকে এই সাম্প্ৰদায়িক কামবিলাক কৰি আছে। মই ধৰি লৈছোঁ আমসু সাম্প্ৰদায়িক নহয় বিজেপি সাম্প্রদায়িক, আমসুর দৃষ্টিত এআইডিএফর স্থিতি কি হব, এআইডিএফ সাম্প্রদায়িক হয় নে নহয়? এইবার নির্বাচনত এআইডিএফর যে সমূহ সমষ্টিত প্রার্থিত্ব প্রদান করেছে ঠাই বিশেষে আপনাদের কৈছে, যদিও এআইডিএফর প্রার্থীক আপনাদের প্রাধান্য দিব নে নাই বা এআইডিএফ সাম্প্রদায়িক হয় নে নহয়? নিশ্চিতভাবে আমার রণকৌশলখিনি আমি কাইলৈ বা পরশির ভিতর আমি আমার রণকৌশলখিনি জানাম যে আমি রাজনৈতিকভাবে কেনেকে বিজেপিক প্রতিহত করব পৰা যায়, কারণ এটা রণকৌশল তৈয়ার করবই লাগিব, কারণ রণকৌশল অবিহনে আসলতে আমি বিজেপিক প্রতিহত করাটো সম্ভবপর নহব, গতিকে আমি প্রতিটো যিসকল রাজনৈতিক দলে এবার নির্বাচন খেলি আছে তেওঁলোকক আমি আগৰ পৰাই কৈ আছিলোঁ যে বিজেপিক ইয়াৰ পৰা উৎখাত করার সাথে এটা ভাল রণকৌশল তৈয়ার করে বিজেপিক উৎখাত করে অসমখন রক্ষা করব লাগে, আজি আজমলক আপনি বা আজ সাম্প্রদায়িক বলে কৈছে, বিজেপিক আমি সাম্প্রদায়িক এই বলে কৈছো কারণ বিজেপি ডেফিনেটলি তেওঁলোকে ভোটের সময়তো কার ভোট লাগিব কার ভোট নালাগিব তেওঁলোকে এনেকুৱা ধরনের গালি গালাজ পড়ে, মোৰ মাকক সন্তান মনা মেচিন বুলি কয়, গতিকে এই কথা বাৰ্তাবিলাক বদরুদ্দিন আজমল চাহাবে কৈছে নেকি? কোৱাটো নাই, যদি তেনেকুৱা কথা কৈছে, যদি তেনেকুৱা কথা আমি আজিলৈকে দেখা নাই, যদি তেনেকুৱা কথা তেওঁলোকৰ মুখত কৈছে দেখুৱাই দিয়ক, গতিকে তেওঁলোকে সম্পূৰ্ণ হিন্দু মুছলমান মছজিদ মন্দিৰ এইটোলৈয়ে ৰাজনীতি কৰি আছে, তেনেকুৱা ৰাজনীতি তেওঁ কৰিছে নেকি? তেনেকুৱা ৰাজনীতি মই দেখা নাই, গতিকে এইটো হৈছে আচলতে মানুহক ভয় খুৱাবৰ কাৰণে
মানে এই ইস্যুটো দাঙি ধরিলে হয়তো আমি হিন্দু মুসলমান ভাগ হয়ে যাম, বিজেপি আকৌ পুনৰ ক্ষমতাত আহিব, যার কারণে কেতিয়াবা হয়তো আমসুখ সাম্প্রদায়িক বলে কয়, কেতিয়াবা বেলেগ বেলেগ রাজনৈতিক দল সাম্প্রদায়িক বলে, বা আপনি যে নাম কলে সেইজনক সাম্প্রদায়িক বলে কয়, এনেকুৱা ধরনের কথা বার্তাবিলাক কৈ থাকে। এটাই এজেন্ডা যে উন্নয়ন করব পারা নাই, ডেভেলপমেন্ট করব নাই, 15 লাখ টাকা তেওঁলোকে দিব পারা নাই, নিবনুয়ার সমস্যা সমাধান করব পারা নাই, অসমখন উন্নয়ন করব পারা নাই, অসমের সম্পদ তেওঁলোকে বিক্রি করে পেলাইছে, অসমের নিবনুয়া সমস্যার সমাধান নাই। গতি ইয়ারপরা পরিত্রাণ পাবর কারণে যেহেতু 27 তারিখের পর ভোট মানুষ দিব, গতি এই 27 তারিখলৈকে যেনেকুৱা ধরনের ভোট পোলারাইজ করবর কারণে যি ধরনের কথা কব লাগে সেই ধরনের কথা কই মানুষের মাজত একটা বিভাজন সৃষ্টি করে পুনের ক্ষমতা আহিব বিচারিছে, যার কারণে আমি অসমবাসী রাইজক আহ্বান জানাইছো, অসমৰ সকলো যুব বন্ধুসকলক আহ্বান জানাইছো যে আমি সকলোৱে মিলি ঐক্যবদ্ধভাবে অসমখনৰ স্বার্থত, অসমখন আগুৱাই লৈ যোৱাৰ স্বার্থত এনেকুৱা কথা বার্তাবিলাক বাদ দি আমি একত্রিতভাবে এক অসমীয়া জাতি হিসাবে থিয় হৈ আমি এখন ধর্মনিরপেক্ষ সরকার গঠন করব। মোর শেষরটো প্রশ্ন আপনালে, আজমলে কৈছে সরকার মহাজোটর বা AIUDF কংগ্রেসের সরকার গঠন হওয়ার লগে লগে একটা ধাক্কাতে মাদ্রাসা খুলি দিয়া হব, আমসুয়ে কি কয়? সক এতিয়া সরকার কোনে করব নকরব এই সময়ত আহিব, আমি আশা করছো যে একটা ধর্মনিরপেক্ষ সরকার হোক, বিজেপি এরপরা উৎখাত হোক, আজি মাদ্রাসা চলিব লাগে বলে আমিও কই আহিছো, আমিও সরকারক এই সরকারখনক দাবি উত্থাপন করেছো, শিক্ষামন্ত্রীক দাবি উত্থাপন করেছো, যদি ধর্মনিরপেক্ষ সরকার আহে, যেহেতু মাদ্রাসা যুগ যুগ ধরে এই অসমতে মাদ্রাসাবিলাক চলি আছিল, মাদ্রাসাবিলাক আধুনিকরণ করে মাদ্রাসাবিলাক আরো উন্নতমানের করে এই মাদ্রাসাসমূহ মুকলি করব লাগে বলে আমিও দাবি উত্থাপন করে আছো, আর আমি সরকার নতুন সরকার আহিলে পুনরায় দাবি উত্থাপন করিম, আর প্রয়োজন আমি গণতান্ত্রিকভাবে আন্দোলন করি হলেও যাতে এই মাদ্রাসাসমূহ আধুনিকরণ করে এই মাদ্রাসা শিক্ষার ব্যবস্থাটা যাতে প্রচলন হয়ে থাকে তার ব্যবস্থা করবর কারণে আমি দাবি উত্থাপন করি। মই ধন্যবাদ জানাইছো, সেয়া আছিল আমসুর সভাপতি রেজাউল করিম সরকার, আর তেওঁলোকৰ নিজৰ যি স্থিতি সেয়া স্পষ্ট করেছে, নির্বাচনত কেনে ধরনের তেওঁলোকে ভূমিকা গ্রহণ করব, কেনে ধরনের প্রার্থীক অগ্রাধিকার দিয়া হব সেই সন্দর্ভত বক্তব্য প্রদান করেছে। আমি টাইম এটৰ দর্শকসকলক আমসুর স্থিতি জানার কারণে চেষ্টা করলো।